হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয় কুইক সিলেকশন টুল দিয়ে। আমরা আরো কিছু কাজ দেখবো আজকে। তার আগে বলে রাখি, যদি কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন আমরা মূল টপিকে ফিরে যাই। আমরা শুরুতে একটি আর্টবোর্ড নেব অথবা টেমপ্লেট নেব। আমরা মেনুবার থেকে ফাইল অপশন থেকে নিউতে যাব। নিউ থেকে আমরা শুরুতেই বলেছিলাম আমরা এখানে নিমের জায়গায় আমরা যে কাজটা করতেছি সেই কাজের নাম দেবো। আজকে আমাদের গ্রাফিক ডিজাইনের 6 নম্বর ক্লাস, আমরা দিব গ্রাফিক ডিজাইন। ক্লাস নাম আমরা যেহেতু এখানে কাস্টম, আমরা নিজের ইচ্ছা মতো পেজ সেট আপ করতেছি, সেহেতু এখানে কাস্টম হয়ে যাবে। আমরা এখানে আরো কিছু পেজ নিতে পারি, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েব, মোবাইল এন্ট্রি ডিভাইস, ফিল্ম, ভিডিও, কাস্টম। যেহেতু আমরা নিজের মতো করে পেজ নিতেছি সেহেতু এখানে কাস্টমে থাকবে। ওয়েব দিব আমরা, হাইট দিব, ইংসিতে আমরা কাজ করব। ওয়েবের জন্য কাজ করতে হলে আমরা ইংসিতে কাজ করব। রেজুলেশন 72, কালার RGB। আমরা বলে রাখি ওয়েবের জন্য যদি কাজ করি আমরা সবসময় কালার মোডটা দেব RGB কালার, আর যদি প্রিন্টের জন্য কাজ করি তাহলে সেম আর কি কালার দিব। যেহেতু আমরা ওয়েবের জন্য কাজ করব আমরা RGB কালার দিব, বাকি সব একই থাকবে। আমরা ওকে দেব। একটু ওয়েট করি। দেখুন এখানে একটা টেমপ্লেট আসছে। এখন আমরা যেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমরা সেই পিকটা ওপেন করি। তার আগে বলে রাখি আমরা গুগল থেকে যদি আমরা কোনো পিক নেই তাহলে আমরা সাইজ বড় করার জন্য, দেখুন এখানে যে আমি একটা সার্চ করেছি, এখানে টুল থেকে সবার পিসিতে এরকম থাকবে না। শুরুতে যখন আমরা কোনো কিছু সার্চ করব যেরকম ইমেজ যদি সার্চ করি, দেখুন ইমেজ পিক যে কোনো যা কিছু লিখবো, একটু ওয়েট করি। যাই হোক, যদি আমাদের বড় পিক চাই তাহলে আমরা এখান থেকে দেখবেন যে টুলস অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি টুল অপশনে ক্লিক করি তাহলে এখানে কালার, এখানে সাইজ আসবে এনি সাইজ, লার্জ, মিডিয়াম। আমরা লার্জ ইমেজটা সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পর আমরা যে কোনো পিক এখান থেকে যদি আমরা ইমেজটা কপি করি তাহলে আমাদের থাম্বনেলের যে পিকটা আছে সেটাই শো করবে, মানে ছোট পিক। আমরা এখান থেকে মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করার পর এখানে এসে আমরা সেভ কর, এখানে এসে সেভ অথবা সেভ ইমেজ করব অথবা কপি ইমেজ করব। যাই হোক আমরা মূল টপিকে ফিরে যাচ্ছি। এখান থেকে নিউতে থেকে আমরা একটা পিক নেব, আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম। এখান থেকে আমরা যে কোনো একটা পিক নিতে পারি, আমরা এই পিকটা সিলেক্ট করি। এই পিকটা সিলেক্ট করার পর আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি শর্টকাট ফর্ম কিবোর্ডের কন্ট্রোল জে দিয়ে, আমরা এটাকে
কপি করতে পারি, ডুপ্লিকেট একটা নিয়ে নিতে পারি। এখন আমরা এই ছবিটাকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেব। শুরুতে আমরা ছবিটা সিলেক্ট করব, ইমেজটা সিলেক্ট করব। ইমেজ সিলেকশন করার জন্য আমরা দেখুন মুভ টুলের নিচে কুইক সিলেকশন টুল, কারো কারো পিসিতে দেখবেন ম্যাজিক ওয়ান টুল লেখা আছে, তখন আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করব। আগেই বলে রাখি কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারি, আমরা ম্যাজিক টুল দিয়ে কাজটা পরে দেখব। ম্যাজিক টুল মূলত যে কোনো এক কালারের উপরে সিলেক্ট করলে, যেরকম আমি এই জায়গায় ক্লিক করলাম, এখন এই কালারের মধ্যে যে কালারটার মধ্যে সিলেক্ট করেছি ওই কালার যেখানে যেখানে আছে ওই কালারটাই সিলেক্ট হবে, ওই কালারটাই সিলেক্ট হবে। আর কুইক সিলেকশন টুলে আমরা যতটুকু সিলেকশন করতে চাই আমাদের অতটুকু সিলেকশন হবে। আমরা সিলেকশন দূর করার জন্য ম্যানুভার থেকে সিলেক্ট অপশনে যাব, সিলেকশন থেকে ডিসিলেক্ট করব। এখন আমরা কুইক সিলেকশন টুলের কাজ দেখব। এখান থেকে আমরা মাউসের কার্সারটা একটু বড় করে নেব। আমরা সব সময় ইমেজটা, যে ইমেজটা আমরা সিলেক্ট করব সেটাকে জুম করে নেব, কন্ট্রোল প্লাস দিয়ে আমরা ইমেজটা জুম করতে পারি, কন্ট্রোল প্লাস দিয়ে ইমেজটা আমরা জুম করতে পারি। আমরা মাউসের কার্সারটা একটু বড় করে নেব, ম্যানুভারের নিচে অপশন বার থেকে আমরা যখন কুইক সিলেকশন টুল সিলেক্ট করেছি দেখুন তখন এই অপশনগুলো পাবেন। আমরা এখন সিলেক্ট করব, এখানে মাউস ধরে আমরা যদি এখানে ক্লিক করি দেখুন এতটুকু জায়গা সিলেক্ট হয়েছে। আমরা প্লাস অপশনে গিয়ে এতটুকু জায়গা সিলেক্ট করব, আমরা মাউসের একবারে আমরা কোনো কাজ করব না, আমরা বারে বারে ক্লিক করে সিলেকশনটা করে নেব। দেখুন মাউসের কার্সারটা যদি আমরা আর একটু বড় করি আমাদের যতটুকু দরকার হবে আমরা ততটুকুই মাউসের কার্সারটা বড় করে নেব। দেখুন আমি যতটুকু পারি সিলেকশন করে নেব। দেখুন সিলেকশন হচ্ছে, আমার এই জায়গায় একটু এখন আমরা মাউসের কার্সারটা একটু ছোট করে আমরা পিকটা জুম করে যে জায়গায় সিলেকশন হয়নি আমরা সে জায়গায় সিলেকশন করব। জুম করার জন্য আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করব। আমরা এখন দেখুন এই সিলেকশনটা বাইরে চলে আসে, আমরা এই জায়গায় অপশন বার থেকে মাইনাসটা সিলেক্ট করে আমরা এখান থেকে কেটে দেব। দেখুন সবসময় একটা কথা মনে রাখবেন, আমরা যদি জুম দিয়ে কোনো কিছু সিলেক্ট করি তাহলে অ্যাকুরেট ভাবে সিলেকশনটা হবে। দেখো আমরা এখান থেকে আরেকটু কেটে দেবো, এখানে একটু প্লাস করে দিব, এখানে প্লাস করব, এখানে এই সেটে আমার কমপ্লিট আছে। আমরা জমা করে দেখে নেব এই সেটে এতটুকু জায়গা আমার সিলেকশন হয়নি, আমরা সিলেকশনটা করে নেব। এখান থেকে আমরা প্লাস করে মাউসের কার্সারটা একটু বড় করে নেব। দেখুন
আমরা কুইক সিলেকশন টুল দিয়ে খুব সহজে যে কোনো একটা জিনিস সিলেকশন করতে পারি। দেখুন, আমাদের এখন হাতের এই জায়গায় সিলেকশনটা বাকি আছে। আমরা জুম করে এই জায়গায় সিলেকশনটা শুরু করে দেব। এখন আমরা মাউসের কার্সারটা একটু ছোট করে নেব, যতটুকু আমার ই হয়। মাউসের কার্সারটা ছোট করে আমরা এখান থেকে জুম, সিলেকশনটা করে নেব। আমরা যত ঝুম দিয়ে কাজ করব, আমাদের কাজগুলো সিলেকশনটা তত নিখুঁত হবে। এখানে একটু প্লাস করে দিন। ঠিক আছে, আমরা জুম আউট করব, কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম আউট করব, দেখি আর কোন জায়গায় সিলেকশন হয়নি। এখন আমরা এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব, কেটে ফেলব। এখন আমরা এটাকে ইনভার্স করব, সিলেক্ট অপশন থেকে আমরা মেনু বার থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে আমরা ইনভার্স করব। ইনভার্স করার পর আমরা কিবোর্ডের আমরা কিবোর্ডের ডিলিট অপশন থেকে আমরা এটাকে ডিলিট করতে পারি, অথবা আমরা দেখুন ইনভার্স করার পর আমরা যদি প্রশ্ন দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমরা এটাকে সিলেকশনটা দূর করবো, ম্যানুয়াল থেকে ডিসিলেক্ট করব। এখন এটাকে মুভ টুল দিয়ে ধরে এখানে পেস্ট করে দেব, ছেড়ে দেব। এটাকে ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোট করে নেব। ফ্রি ট্রান্সফর্ম করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। মাউসের আমরা শিফট ধরে আমরা যদি অ্যাকুরেট ভাবে টান দিই তাহলে আমাদের পিকটা অ্যাকুরেট ভাবে ছোট হবে। দেখুন আমরা কন্ট্রোল এন্টার চেপে দেখে ই করে দেব, ফিক্স করে দেব। এখন এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ডটা একটা দেব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা এখান থেকে ফাইল মেনুবার থেকে ফাইল অপশন থেকে ওপেনে যাব। আমি গিয়ে ব্যাকগ্রাউন্ড একটা ডাউনলোড করে রেখেছি, এখান থেকে এটা ওপেন করব। ওপেন করার পর মুভ টুল দিয়ে এটাকে টেনে এখানে ছেড়ে দেব। এখন এই ইমেজটা আমাদের যে এই ইমেজটার উপরে আছে, এই লেয়ারটার মানুষের যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে এই লেয়ারটা আছে। আমরা এই লেয়ারকে একটু বড় করে দেব, ফ্রি ট্রান্সফর্ম করব, কন্ট্রোল টি। আমরা লেয়ারটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল টি। এখন আমরা সাইড ধরে আমরা এটাকে টেমপ্লেটের সাথে ফিক্স করে দেব। ইন্টারসেপে এটাকে ফিক্স করে দেব। তারপর দেখুন আমরা লেয়ার অপশন থেকে আমরা লেয়ারটাকে টান দিয়ে ধরে লেয়ার ওয়ান এর নিচে ছেড়ে দেব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে ফিক্স হয়েছে। আমরা ফ্রি ট্রান্সফর্ম করে একটু ছোট করে দিতে পারি, কন্ট্রোল। দেখুন আমরা খুব সহজে কুইক সিলেকশন টুল দিয়ে
আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে সেটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি। এটাকে সেভ করার জন্য আমরা শুরুতে পিএইচডি ফর্মে সেভ করব। পিএইচডি ফর্মে সেভ করলে আমরা পরবর্তীতে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতে পারবো। আমি সেভ করব। সেভ হয়ে গেছে। এখন এটাকে আমরা জেপিজি ফর্মে সেভ করার জন্য আমরা এখান থেকে জেপিজি অপশনটা সিলেক্ট করে আমরা সেভ দেব। সবসময় আমরা ম্যাক্সিমাম রাখবো। এখন সেভ হয়ে গেছে। দেখুন এরকম ভাবে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে আমরা সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।